নমস্কার বন্ধুরা, ঝুমার পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ঝুমার পাকশালায় আরও একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়ে গেছি। আজকের পর্বতে আমি তোমাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছের ঝালের রেসিপি, তেল ঝালের রেসিপি, আর এটা হচ্ছে আলু দিয়ে হবে। তাহলে চলো ট্যাংরা মাছের আলু দিয়ে তেল ঝালের রেসিপি কী করে বানাই ঝটপট দেখে নিই। তার আগে তোমরা প্লিজ এই ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখা শুরু করো। প্রথমে রেখেছি ট্যাংরা মাছ। তিনটে ট্যাংরা মাছকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তারপর এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো আর একটুখানি সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। সর্ষের তেলটা মাখানোর কারণ যাতে এটা ভাজার সময় না বেশি ফাটে। এবার তেল গরম করে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো সামান্য আর একটুখানি নুন। এইটাও কিন্তু ট্যাংরা মাছ না ফাটার একটা টেকনিক, মানে একটা টিপস বলতে পারো তোমরা। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম সেই ট্যাংরা মাছগুলো। ট্যাংরা মাছগুলোকে দিয়ে ঢাকা দিয়ে আমি ভেজে নিচ্ছি, কিন্তু নাহলে তেলটা ছিটে এসে হাতে পড়তে পারে। দেখো ভেজে নিয়েছি ট্যাংরা মাছগুলো, আর দেখো ওর পাশেই রেখেছি আলু। আলুগুলোকে ধুয়ে কেটে হালকা করে সিদ্ধ করে রেখেছিলাম। এবার ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি কালো জিরে, আর দিলাম কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটাকে হালকা ভেজে নিতে হবে যতক্ষণটা টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখো হালকা ভেজে নেওয়ার পর সেই আলুগুলো দিয়ে দিলাম, যেটা হালকা করে সিদ্ধ করে রেখেছিলাম, পুরো কিন্তু আমি সিদ্ধ করিনি। দেখো আলুটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেবার পর কত সুন্দর একটা কালার চলে এসেছে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তোমরা এটা পরিমাণ মতো দিয়ে দেবে। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেবার পর দিয়ে দিলাম এখানে ধনে পাতা কুচি দেবার পর ভালো করে এটাকে মিক্স করে দিচ্ছি। দেখো নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল, জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখো কত সুন্দর কালার এসে গেছে, ওপর দিয়ে কিন্তু তেলটাও ছেড়ে এসেছে। এরপর সেই ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দেবার পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি হালকা হাতে, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো মাছটা মানে পুরো রান্না হয়ে গেছে। লাস্টে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, হাত ধনে পাতা কুচি, এইগুলো এইটা শেষে দিয়ে আমি নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। এটা কিন্তু তোমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারো, তাহলে কিন্তু তোমাদের লাঞ্চটা একবারে জমে যাবে। তাহলে এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দাও। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, দেখতে থাকো ঝুমার পাকশালা। গুড বাই, থ্যাংকস ফর ওয়াচিং।